আল্লামা আদ্রাসের সাইদি সাহেবকে গোটা পৃথিবীর মানুষই ভালোবাসে, যারা যারা তার বিরুদ্ধে রাজনৈতিক কারণে অ্যাকশন নিয়েছেও কিন্তু তাদের পকেটেও দেখেন সেই মোবাইলের ভিতরে ওই আল্লামা আদ্রাসের সাইদি সাহেবের ওয়াজ বাজে। রাজনৈতিক কারণে অনেকে চুপ থাকে কিন্তু তারাও চায় না ওই মানুষটা বন্দি শিকলের মধ্যে বন্দি থাকুক। কথা বলেন তো আমার কথা বলতে কথা বেরিয়ে বেশি হয়ে যায়, আমি তো ওই যে আড়াই ঘন্টার আগে শেষ হয় না আমার, তাই যে দেড় ঘন্টা শেষ করতে পারি না, দেখেন না কোন লাইন খেলি বাড়ে, বুঝেন নাই লাইন খেলি বাড়ে। তো এদের লজ্জা হওয়া উচিত। কি বললো যে একজন এ হচ্ছে জামাতের প্রোডাকশন, নাম হলো ডক্টর মিজানুর রহমান আজহারি, লজ্জা হওয়া দরকার। ধরে নিলাম এক মিনিটের জন্য রাজনীতি কথা কোনোদিনও বলে নাই, তারপরে বলি জামাতের প্রোডাকশনও যদি হয় জামাতের মধ্যে থেকে এক একটা ডক্টর মিজানুর রহমান আজহারি বের হয় কিন্তু তোমাদের প্রোডাকশন থেকে এক এক ক্যাসিনো সম্রাট, ক্যাসিনো সম্রাট বের হয়। এ কথা কয় না কে, জোরে বলেন ঠিক কিনা? লজ্জা হওয়া দরকার তোমাদের, ক্যাসিনো সম্রাট তোমাদের ভিতর থেকে বের হয় আর জামাত এত খারাপ, খালি ধর্ষণ করে, খালি ধর্ষণ করে, খালি রক কাটে, মানুষ মেরে এসে আসে আর তার মধ্যে থেকে দেড় লক্ষ কত লক্ষ 12 লক্ষ লোক রওনা দেয় যার আলোচনা শোনার জন্য, সেই ডক্টর মিজানুর রহমান আজহারি বলে জামাতের প্রোডাকশন। কথা কয় না কে, তাহলে সুবহানাল্লাহ কত দরকার। হ্যাঁ রে, কত সম্রাট দেখলাম আমরা, ক্যাসিনোর সম্রাট। হ্যাঁ কথাই তো কথা বাড়ে, কোন দিক থেকে কোন দিকে যায়, লজ্জাও হয় না এদের, লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, বেহায়া ব্যক্তির বেলজ্জা বেশরম। কথা কহেন, সংসদ ভবনে আজ যদি দু একটা থাকতো তো বলতিয়া মনে নাই, সংসদ ভবনের মধ্যে দাঁড়িয়ে অনেক মন্ত্রী বলে যেটা জামাতের প্রোডাকশন ইসমে মাননীয় স্পিকার ইওর অনার আছে না নাই, জল কি এটা জামাতের প্রোডাকশন, তার মুখ থেকে দেলাওয়াতুল সাইদি সাহেবের কথা বের হয়ে আসে, সে বলে আল্লাহ ঘরে ঘরে আল্লামা দেলাওয়াতুল সাইদা, এটাই তার অপরাধ। কথা কেন, তার আগে যে আহমদ শফির কথা কইলো, বাবুনগরী কথা কইলো, ভালো ভালো আরো কিছু মানুষের কথা কইলো, ওইটা কানে যায় নাই। জালুদ বাদশা নাম কি, জালুদ বাদশার বৈশিষ্ট্যের কথা বলি আমি, তাফসিরে মাঝারি মধ্যে আমি পড়েছি, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে ফিজরালিল কোরআন, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে পড়েছে, এদিকে কি সেটা মোটরসাইকেল যায় ওই কাকা জারুদ বাদশা কি করেছে, ও বেটা এত বড় বডি ফিটনেস, সকাল বেলা খায় একটা উট দিয়ে নাস্তা করে, কি দিয়া, সকাল বেলা যদি উট খায় তাহলে দুপুরে কত রাতে কত চিন্তা করার দরকার আছে না, নাই এই জালুদ বাদশা এত বড় বডি ফিটনেস ওয়ালা, তো মুসলমানদের মাইরে মেরে শেষ করছে, শেষ প্রান্ত হয়ে গেছে। এদিকে হযরত সামাউন বয়স্ক হয়েছে, বুড়ো মানুষ হয়ে গেছে সামাউন আলাইহিস সালাম, কারণ কোরআনের ভিতরে সুদের আয়াত আছে না নাই, সুদ খোরের পক্ষে আছে না বিপক্ষে, সুদের কথা যদি বলা হয় তো মসজিদ কমিটির সভাপতি যদি সুদ খায় তার মনে কি ভালোবাসা লাগবে নাকি কষ্ট পাবে, তখন বলবে এই হুজুর চলবে না, হুজুর পাল্টা, যদি এই হুজুর থাকে তাহলে আমাদের সব সিসি। কথা কয় না কে, আমি কি কারো নাম ধরে গালি দিছি, আমি তো আবু জেহেল রে গালি দেয়, যদি সেই গালি কারো লাগে তাহলে কিছু করার আছে, ক্যাসিনো সম্রাট যে দলেরই থাকুক সে লোকটা খারাপ না ভালো, সে ইয়াবার ব্যবসা করে, ফেন্সিলের ব্যবসা করে, নারী নিয়ে ব্যবসা করে, এরকম কোন লোক যদি কোন সংগঠনে থাকে, সংগঠনের দুর্নাম হয় কি হয় না, তাহলে সংগঠন থেকে বলতে হবে একে বাদ দিয়ে দিলাম আমরা, ত্যাজ্য পুত্র করলাম নাকি কয়, তাহলে তোর সমস্যা নাই, তো আপনারা আদর করে দুধও খাওয়ান আর হক কথা কইতে গেলে দোষ হয়ে যায়। কথা কয় না কেন, এখন আসেন আমার ভাইয়েরা, জি কথা হক কথা বললে বাধা কি করবেন, বাধার বাধা, বাধার আর শেষ নাই, কথা বলার মন বাধা নষ্ট, আমি তো বললাম আগেই তো বলছি যে হক কথা বললে পারে সমস্যা হয়ে যায়। কথা কয়, এখন দার হোক তারপর বলছি, খেয়াল করেন হযরতে সামাউন আলাইহিসসালাম বৃদ্ধ হয়ে গেছে, এই সময় সামাউনের কাছে একজন লোকজন এসে বলছে সামাউন আপনি একটা কাজ করুন, জারুদ বাদশার যুদ্ধ করবো, হয় মারবো নালে বাঁচবো যে কোনো একটা, এইভাবে 300 বা 1000 বছর লাত্তি গুঁতে খায় বাঁচার কোনো সুযোগ দরকার নাই। সামাউন যখন দুনিয়াতে বেঁচে আছেন, বৃদ্ধ হয়ে গেছেন, এলাকার মানুষগুলো সেই সময় সামাউনের কাছে এসেছে আর বলতেছে সামাউন রে আমাদের একজন নেতা ঠিক করে দাও, যে নেতার নেতৃত্ব দিয়ে আমরা যুদ্ধের ময়দানে যাব, জারুতের সঙ্গে আমরা লড়াই করব, ওই লড়াইয়ের ময়দানে হয় আমরা বেঁচে থাকব না হলে মরে যাব। এই সময় সামাউন কি করলেন, একজন নেতা বানায় দিলেন, যেই নেতার নাম হচ্ছে হযরতে তালুত, সে হযরতে তালুত বাদশা জোরে কন মারহাবা, তালুত কিন্তু নবী ছিলেন না, তিনি ছিলেন একজন নেতা,
তিনি একজন সাধারণ সেখানকার মানুষ, সাধারণ একজন মানুষ ছিলেন। আর তালুতকে যখন নেতা বানানো হলো, এলাকাবাসী বলছে না না না, আমরা তালুতকে নেতা মানি না। বলে কেন? তালুতের বংশমর্যাদা ভালো না, তালুতের টাকা পয়সাও বেশি নেই, আমরা নেতা মানি না। কিন্তু এলাকার মানুষগুলো বলছে না, এলাকা হযরত সালাউন বলছে তোমরা শোনো, আমার সিদ্ধান্ত না, সিদ্ধান্ত একমাত্র আল্লাহর। তালুতকে তোমরা নেতা মানবে না কেন? তোমরা কি জানো, তালুতের যদি টাকাও না থাকে, বংশমর্যাদাও না থাকে, কিন্তু তালুতের যা আছে তোমাদের তা নাই। তালুতের এক নম্বর গুণ, তালুত সবচেয়ে বেশি ভয় করে কাকে? দুই নাম্বার গুণ হচ্ছে তালুক একজন আল্লামা, তালুক একজন ইসলামপন্থী মানুষ, সে একজন কোরআন, সে একজন দ্বীনের জ্ঞানী মানুষ, একজন আলেম মানুষ, এবং তার উপস্থিত বুদ্ধি আছে, জ্ঞান বুদ্ধি, তার শার্প ব্রেন আছে, ভাষ্য নলেজ পাওয়ার আছে ইসলাম সম্পর্কে। আর তিন নাম্বার গুণ হচ্ছে এই তালুক হচ্ছে একজন শক্তিশালী, হযরত তালুক হচ্ছে একজন শক্তিশালী মানুষ, বীর একজন যোদ্ধা। এই বীর যোদ্ধার জ্ঞান বুদ্ধিও ভালো আর আল্লাহকে বেশি ভয় করে। এই তিনজন, এই তিনটা গুণের মানুষ যদি কোন সমাজে নেতা হয়, এদের দ্বারা কোনদিন সমাজের মধ্যে কোনো খারাপ কিছু হবে না, ঠিক কি না? এটা তাফসীর ইবনে কাসির পড়বেন, তাফসীর ইবনে কাসির এই তিনটা বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে যে একজন নেতার বৈশিষ্ট্য হবে কয়টা, বেশি ভয় করবে কারে, আর জ্ঞান থাকতে হবে কিসের জ্ঞান, তৃতীয় নাম্বার বডি ফিটনেস হবে যে আমাদের আব্দুলাল মামুন ভাইয়ের মতো, কথা কয় না কেন? আমাদের ফারুকের মতো বডি ফিটনেস, ভাই বডি কিন্তু একটা আল্লাহর নিয়ামত, কথা কন যে আমাদের বডি তো ভাই বুঝতেছেন কেমন বডি, মুরগি বডি নাকি? হ্যাঁ, আমাদের বডি তো মুরগির মতো না, মানে খুব একটা মোটা ছোট না, হারকিউলিস বডি না, বডি গিরে বাবা সামনে দাঁড়ায় কয় আয় কোপা সামসু কোপা কোপা কা ইয়া ঘুম করে দজজন কাইফে পড়বে, কথা কন আমরা হংকার দিলে অত অত কাজ হবে না, ঠিক কিনা? বডি ফিটনেসের দাম আছে না নাই? হ্যাঁ, এইরকম বডিওয়ালা মানুষ নেতা হইলে সামনে দাঁড়াবে, তাকবীর দিবে, কথা কয় না কেন? রেডি? আমি একটু অর্ধেক কব, বাকিটা আপনারা পাবেন না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম জোরে কর আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে এইরকম বডি ফিটনেস নেতা হওয়া ভালো, তার নেতার গুণ কয়টা? যখন নির্বাচনে ভোট মারবেন এই তিনটা গুণ সামনে মুখস্থ রাখবেন, বুঝলেন না? তিনটা গুণ মুখস্থ রাখেন, তাহলে আর সমাজে সমস্যা নাই। এখন সামনে আগে তারুত বাদশা যখন কি করলেন, ও এখন ভোটে বি হয়, রাতের ভোট দিনে হয়, দিনের ভোট রাতে হয়, মাশাআল্লাহ ভালো তো, আপনাদের কষ্ট কমে গেছে, আপনি এত কষ্ট করে লাইন ধরে ভোট দেন তো এখন তো কষ্ট নাই। যা বলবে আমি তো দিতে এসেছি, বলে যে আপনার ভোট তো সকাল 8টায় কমপ্লিট, আপনি কেন এসেছেন কষ্ট করে? তো বলছে যে আজ বাবা, একজন ব্যক্তি এসে বাবা দেখো তো আমার এই ভোটটা দেখো তো, কয় যে আপনার নাম কি? বলে আমার নাম তো জরিনা। কয় আপনার আপনার স্বামীর নাম কি? কয় আমার স্বামীর নাম তো যে কি জব্বার, জব্বার আলী। কয় আপনার স্বামীর নাম জব্বার আলী আর আপনার নাম জরিনা, শুনেন আপনার ভোট হয়েছে, আপনার স্বামীর ভোট হয়েছে। কয় বাবা আমার স্বামীর ভোট দিলে কেমন? আমার স্বামীর তো আজকে 10 বছর আগে মারা গেছে, কি যে জ্বালা কিরণ বালা, কি আর বলবো, বলার আর বাকি নাই, সবই হইলো। এখন আসেন, চাষা খালি তুলে দিলে হয়, বক্তা মানুষ তো কথা খালি বাড়ে না। এখন আসেন সামনে, আসে একটু কন্ট্রোল করি, যে কথা বলছিলাম মনে আছে তো আপনাদের, কে না তার নাম কি? তালুত। তালুত কে না কি করলেন? 80,000 মুসলমান রেডি করলেন, 80,000 মুসলমান রেডি করে নিয়ে যখন রওনা দিয়েছেন, রওনা দেওয়ার পরে সামনের দিকে একটা পানি বেজে গেছে, পানি বেজে গেছে, সঙ্গে পড়ছে, খেয়াল করছে তাকান যাবে না, উনি যাচ্ছেন তো উনি পেশাব করে যদি তাকান। 80,000 মুসলমান, মুসলমান কয় হাজার? 80,000 মুসলমান নিয়ে জালুত বাদশার সাথে লড়াই হবে। জালুত সকালে খায় একটা উট, কি খায়? আর এদিকে রওনা দিয়েছে, সামনে পানি বেজে গেছে, পানি বেজে যাওয়ার পরে তালুত চিন্তা করছে মুসলমান 80,000 হলে পরে কোনো সমস্যা নাই, যুদ্ধে আমরা জয়লাভ করব, কিন্তু এর মধ্যে যদি ভেজাল মার্কা, মুনাফিক মার্কা মুসলমান থাকে তাহলে এদের দ্বারা কখনো যুদ্ধের ময়দানে জয়লাভ সম্ভব নয়। যেমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি উহুদের যুদ্ধে নিয়ে গিয়েছিলেন, পিছন দিক থেকে 300 জন ভাগায় পালায় আসছে, কথা কয় না কেন? তাহলে জয়লাভ হইছে না পরাজয় হইছে? দাঁত ভাঙছে কোন যুদ্ধে? মুনাফিকের কারণে, কথা কন ঠিক না?
এইজন্য তালুত চিন্তা করলেন যে মুসলমান 80,000 ঠিক আছে, কিন্তু সবগুলো কিন্তু ভালো মুসলমান। এখানে ওয়াজ কিন্তু সব মুসলমান শুনতে আছে ঠিক আছে, কিন্তু এশার নামাজ কিন্তু অনেকেই পড়ে, কিন্তু সেও কিন্তু পাক্কা কথা কয় না কে রাগ করলে সারা রাত অশুনবেন। এক ফজর নামাজের নামাজ যদি না পারেন, নামাজের কোনো দাম আছে? নাম নাই। তা নামাজ ইম্পর্টেন্ট, পড়তে হবে। তো আমি একটা সাবজেক্টের কথা বলছি, তো নামাজে যেতেই পারলাম না, বলতে বলতে দেড় ঘন্টা পার হয়ে গেছে, এখন সামনে আগে। এই সময় যখন রওনা দিয়েছে 80,000 নিয়ে, পানির সামনে বেজে গেছে, সামনে পানি যাওয়ার পাস পড়ে গেছে, এখন এই পানি আল্লাহ পরীক্ষা করবে এই মুসলমানদেরকে কেমনে খেয়াল করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 249 নম্বর আয়াতে বললেন, ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি قَالَ إِنَّ اللَّهَ مُبْتَلِيكُمْ بِنَهَرٍ فَمَنْ شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّي وَمَنْ لَمْ يَطْعَمْهُ فَإِنَّهُ مِنِّي إِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً بِيَدِهِ তারুত বাদশা বললেন, এই যে পানি, এই পানির মধ্যে যদি ডুব দাও, ডুবদের সাথে ওপারে যেতে হবে, আর ওপারে যাওয়ার পরে যদি তোমরা একটা কাজ করো, ওই পারে যখন যাবা তোমরা, ওই পারে যারা যারা যেতে পারবে তা আলহামদুলিল্লাহ, আর যারা এই পানি যারা পার হবে, পানির মধ্যে কেউ পানি খাওয়া যাবে না, দুই এক চুমুক খাইলে অসুবিধা নাই, পেট ভরে যদি কেউ পানি খায় তাহলে ফালে ইসামিননি, তাহলে আর সে আমার দলের মানে মুসলমানদের দলের অন্তর্ভুক্ত থাকবে। তারুত যখন ঘোষণা দিলেন, সবাই যখন লাফ দিয়েছে পানির মধ্যে, ওই পারে পার হয়ে যাবে, আর ওই সময় পানির মাঝখানে এসে পানির নিচে ডুব দিয়ে যারা হাইব্রিড মার্কেট হাজাল মার্কা মুনাফিক মার্কা মুসলমান, পানির নিচে যারা ডুব দিলেন, ডুব দিয়ে বলতেছেন, চিন্তা করতেছেন, ওইরকম গ্রুপের মতো পানির নিচে বাতি জ্বলে, পানির নিচে বাতি জ্বলে, জোর বাতাসে নেবে কাজব আমার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। ও বাবা আছে না নাই এরকম ভণ্ডমার্গ যারা আছে, পানির নিচে ডুব দিয়ে পানি খাওয়া শুরু করলো, উপরে আছে হযরতের সামাও, উপরে আছে হযরতের কি নাম তালুত, আর আমি নিচে হলো আমি যদি পেট ভরে পানি খাই তাহলে তো দেখবে, কিন্তু ওই তালুতের উপরে আছে কে ওটা কি আর মনে আছে? ইত্তাকুল্লাহ, ওই আল্লাহর ভয় করা অন্তরে আছে, তাহলে এর কোনো দিন বিজয় আসবে। কিন্তু যাদের অন্তরে, যে বিষয়টা বলছিলাম আল্লাহর ভয়, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, পানির নিচেও চিন্তা করে আমার আল্লাহ তো আছে, আমি পানি খাবো না, পানি না খেয়ে কষ্ট করে সাথে পারে এসেছে, বদর যুদ্ধের সংখ্যা ছিল কয় শত জন কথা কন, হাদিসের মধ্যে এসেছে, তাফসিরে মাঝারির মধ্যে পড়েছি, তাফসিরে তানুরুল কোরআন, তাফসিরে ফিজর আলীল কোরআনের মধ্যে এসেছে, আমার ভাইয়েরা এই যে 80,000 মুসলমান পানিতে ডুব দিয়েছে, তার মধ্যে মুসলমান ঠিক আছে মাত্র 313 জন, বাকিগুলো সব কার দল? সব মুনাফিকের দলে চলে গেছে কিয়ামতের আগে। আল্লাহ নবী হাদিস বর্ণনা করেছেন, হাশরের কিয়ামতের আগে মুসলমানদের অবস্থা হবে এমন, প্রত্যেক 1,000 খাঁটি মুসলমান পাওয়া যাবে মাত্র একজন। জোরে বলেন কয়জন? আজকে খেয়াল করে দেখেন, বাংলাদেশে 16 কোটি মুসলমান বলে আমি মুসলমান, আমি ইমানদার ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, পাক্কা ইমানদার যদি হতো তাহলে এমন অবস্থা দেশের হতো না। আসলে রাসূলের হাদিস যদি সত্য হয়, 1,000 যদি একটা মুসলমান পাওয়া যায়, 2,000 কয়টা? 2টা। 1,00,000 কয়টা? তো 80,000 পার হয়ে দিকে চলে আসছে, মাত্র 300 জন টিকেছে, সামনে রওনা দিয়েছে ছোট্ট একজন বাচ্চা, নাম তার দাউদ, ওই দাউদ বাচ্চা হাতে 300 জনের মধ্যে একটা নবী, তিনি নবী হন নাই, বয়স তার তখন মাত্র 11 বছর, বয়স কত দেখেন? 11 বছরের বাচ্চা, তাফসিরে মাঝারি দেশে 11 বছরের বালক, যেই বালক এমন অবস্থায় চলাফেরা করে দেখবেন, এই যে লম্বা দুইটা দাঁতি দিয়ে একটা রাবার দিয়ে টান দিয়ে পাখি মারে, ওটার নাম কি বলে? কারা কারা পাখি মারছে? হাত তুলো, তুলছে কতগুলো? হায় হায়, কয়টা পাখি মারছেন? পাখি মারা যাবে না ভাইয়া, খবরদার, পাখি আর মারবেন মা, পাখি মারা যাবে না, পাখি মারা কি ঠিক বলে? পাখি মারা ঠিক না, মা ওই বাটাল দিয়ে মেরে ফেলে দেন, কষ্ট পায় না মা, পাখি কষ্ট পায়, মা পাখির একটা সুন্দর দর্শনের জীবনে আছে না, পাখি মারবেন না, ঠিক আছে? আচ্ছা এখন আসেন, তো এই সময় ছোট্ট বাচ্চা দাউদ হাতের ভিতরে একটা বাটাল আছে, এরকম বুঝেন, ভালো করে বুঝেন, দাউদ আলাইহিস সালাম সামনে আগাইলেন,
রাস্তার মধ্যে রওনা দিয়েছেন। আমি কিন্তু তাফসীর থেকে বলছি, আমার একটা কথাও কিন্তু এলোমেলো কোনো কথা নয়। সামনের দিকে যখন এগিয়ে গেছেন দেখতে পেলেন একটা পাথর, আর পাথরটা ডেকে ডেকে বলছে, দাউদ কোথায় যাও? দাউদ বলছেন, পাথর রে তুই আবার কি বলিস আমারে? আমি যাচ্ছি আল্লাহর, আমি যাচ্ছি এই জামানার সবচেয়ে বড় জালেম জালুত মারার জন্য যাচ্ছি। পাথর বলে, আমারে নিয়ে যাও, আমি তোকে কেন নেব? দাউদ বলে, আমি তোকে কেন নেব? পাথর বলতেছে, দাউদ রে আমি সাধারণ কোনো পাথর না, আমাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠাইছেন। আমি মেড ইন চায়না না, মেড ইন জাপান না, আমি মেড বাই নোকিয়া না, আমি মেড ইন জান্নাতুল ফেরদাউস বলেন সুবহানাল্লাহ। আমাকে জান্নাত থেকে আল্লাহ পাঠাইছে, পাথর তুমি উঠায় নাও, আর জালুত মারার কাজে আমি পাথর লাগবো। সামনের দিকে আগাইলেন, দুই নাম্বার পাথর দেখলেন, সামনের দিকে আগাইলেন, তৃতীয় নাম্বার পাথর দেখলেন, তিনটা পাথর তিনি উঠায় নিলেন যখন পকেটের মধ্যে। সামনের দিকে যখন রওনা দিয়েছেন, ওইদিকে জালুত বাদশার 3 লক্ষ সেনাবাহিনীর লোক, র‍্যাব আছে, চিতা আছে, কোবরা আছে, যত যত যা সব আছে, যারা যখন শুয়ে আছে ওই জায়গায় বিশ্রাম নিচ্ছে। এবার গোয়েন্দা বিভাগের লোক জালুতকে বলতেছে, জালুত রে মুসলমানদের সংখ্যা 80,000 নাই, মুসলমানদের সংখ্যা হয়ে গেছে 300,000। এই সময় গোয়েন্দা বিভাগের লোক খবর দিয়েছে, এই জালুত বাদশা যখন খবর পেয়েছে এই 3 লাখ সেনাবাহিনীদেরকে বলে, তোরা নাকে তেল দেখো মা, আমি জালুত এমন শক্তিশালী, সকালে একটা উট খাই, আমি 313 জন মারার জন্য তোদের লাগবে না, সেনাবাহিনীর দরকার নাই, একটা করে আমি ধরবো, আর আসার মেরে ভুলি গেলাম, একাই খতম, সব শেষ করে দেবো, আমি একাই শেষ করবো, তোরা নাকে তেল দেখো মা। যেমনি বলেছি জালুত বাদশা কি করলো, এই কথা বলেছে, আর হযরত তালুত বাদশা 80,000 সৈন্যের মধ্যে 313 জন টিকেছে, আর সাথে আছে দাউদ, ছোট্ট দাউদ সহ 313 জন সামনে চলে এসেছে। আসার পরে জালুত সামনে, দাউদ আলাইহিসসালাম সামনে, দাউদ বলে, কাউকে লাগবে না, 313 জনের কাউকে লাগবে না, তোর মতো জালিমকে মারার জন্য আমি দাউদ একাই যথেষ্ট, বলেন সুবহানাল্লাহ। কি পাওয়ার, কিসের পাওয়ার? ইমানের পাওয়ার, জোরে বলেন। আল্লাহ বড় বড় জালেমদের ছোট জিনিস দিয়ে কিন্তু খতম করছে। নমরুদকে মারছে কি দিয়ে? আল্লাহ হাদিদে মারতে পারতেন না, কিন্তু আল্লাহ মারলেন না। এই পৃথিবীতে ফেরাউনকে মারছে কি দিয়ে? পানি খাওয়ায় সুবাই আছে, ঠিক না? আচ্ছা শুধু কি তাই, আরেকজন আছে, নমরুদ বলল, ফেরাউন বলল, আরেকটা কে আছে বলেন না, আমাকে সহযোগিতা করেন। আবু জেহেল তো পাইছে, আবু জেহেল মরছে কি দিয়া? বড় বড় কোন শক্তি দিয়া? ছোট্ট একজন মাছ আর মুয়াজ্জা জাহারে ছোট ছোট বাচ্চা এসে বলে, আবু জেহেল কোনটা? কয় ওই যে বেটার ঘর লম্বা, যে বেটার ঘর লম্বা, যা যাই এক কুপা শামসু ওর কাজ আটলে পাঁচলে গ্রামের ভাষায় দিছে কোপা যাইতে, পা দে যেমনি কোপ দিছে, এক ছোট ভাই একটা মারে, বড় ভাই আর একটা মারে, কোপাইতে কোপাইতে ঘোড়া থেকে পড়ে গেছে, ঘোড়া থেকে পড়ে তখনও কিন্তু মরে নাই। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হয়েছে গর্দন কাটছে, গর্দন কেটে কানের মধ্যে শুধু ঢুকাই দিয়েছে, তলোয়ার ঢুকাই দিয়ে দিছে মোচো, মোচোর মেরা দুই গর্দন আলাদা করে ফেলছে, ঝুটি ধরে রাসূলের নিজ দরবারে নিয়ে যাবল, হুজুর এই সেই আবু জেহেল যে আমাকে মক্কার জমিনে কানের তালা ফাটাই দিছে, থাপ্পড় মেরে আজকে বেটা আমি দুই কান ফাটাই দিছি, সুবহানাল্লাহ, কবে না।